एवरीबॉडी वेलकम बैक टू आवर न्यू एपिसोड न्यू एंड मी। आज के 4th ऑफ मे ट्यूसडे এখন আমি কিচেনে যাব সোজা লাঞ্চের জন্য प्रिपरेशन নিতে। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চের জন্য प्रिपरेशन নিচ্ছি কারণ সৌরভ আসবে, ওকে লাঞ্চটা রেডি করে দেব। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা দেখছো আমি এখনো ঘরে পৌঁছেনি, অন্য একটা জায়গায় আছি, অ্যাকচুয়ালি একটা হোটেলে আছি। কেন হোটেলে আছি, কি হয়েছে তোমার সাথে শেয়ার করব একটু পরে। এখন ব্রেকফাস্ট এসেছে আমার, এখানে ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে হচ্ছে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হয়েছে আজকে, ডিম পোচ, কফি, অরেঞ্জ জুস, তারপরে স্যারেল, তারপরে দই, দই না দুধ, ওটা দুধ মনে হয়, আর ব্রেড আছে নর্মাল যেটা একটা হোটেলে দেয়। তো আমি ব্রেকফাস্ট করতে বসলাম, এখানে স্যালাডও দিয়েছে, ফ্রুট স্যালাড, কফি, এগ পোচ আর আসার ব্রেড দিয়েছে, তো খেতে বসলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি লবণ, আমি তখন দুধ মিল্ক বলছিলাম, এটা বেসিক্যালি লবণ, মিল্ক এখানে আছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। তো এখন আমি হসপিটালে যাচ্ছি, এখানে এখন 2 o'clock, হসপিটাল 2:30 বন্ধ হবে। একটু শরীর খারাপ লাগছে, অ্যাকচুয়ালি কালকে থেকে টায়ার্ড ছিল, ব্যাপারটা হচ্ছে ট্রাভেল করেছিলাম তো হতে পারে তার জন্য টায়ার্ডনেস ছিল। সৌরভকে তো আর লাঞ্চটা দিতে পারলাম না, এখন আমাকেই খেতে হবে এগুলো। অ্যাকচুয়ালি আমি মার্কেটে গিয়েছিলাম, গিয়ে সমস্ত কিছু বাজার করে আনলাম যে ও আসছে তো রান্না করব তার জন্য, কিন্তু এখন ঘরে যেগুলো আছে ওগুলো তো নষ্ট করা যাবে না, ফেলাও যাবে না, তো আমাকে রেঁধে নিজেকেই খেতে হবে। তো এই যে হচ্ছে আমার লাঞ্চ, মুসুরির ডাল দিয়ে সেদি তেঁতোর ডাল, আর এখানে একটা মিক্সড ভেজ আছে, আর হচ্ছে গন্ধরাজ লেবু। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি, মানে আজকে ব্রেকফাস্ট কিছু হয়নি। আর এই মিক্সড ভেজটাতে অ্যাকচুয়ালি আমি গাজর, বরবটি, ঝিঙে, পটল দিয়েছিলাম, আর তার সাথে একটু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি খুব ভালোবাসে খেতে, আর এতদিন পর আসছে তাই জন্য আমি মানে সবজির মধ্যে অ্যাড করলাম চিংড়িটা, নাহলে করতাম না, পিওর পাঁচমিশালি ভেজ তরকারিটাই করতাম। তো যাই হোক, কী করা যাবে আর। তো পিসিআতে এসে গেলাম এখন, আর খাবার অর্ডার করলাম, খাবার এসছে এখন খাবো, হোটেল থেকে অর্ডার করেছি। এটা তো থাই হোটেল, তো তো আমি থাই হোটেল অর্ডার করলাম, এটা হচ্ছে ফ্রাইড রাইস, পাত থাই, আর ওটা হচ্ছে গ্রিন কারি। তো এখন প্রচণ্ড কিছু পেয়েছি, খেয়ে নিই আমি। রেজাল্ট কালকে সকালে বেরোবে, ওয়েট করছি রেজাল্টের জন্য, দেখা যাক কী হয়। এখন টাইম হচ্ছে রাত্রে 9:30 PM, আমি জাস্ট এখন বসলাম তোমাদের সাথে শেয়ার করতে যা হলো কাল থেকে। আমি সাইটে গেছিলাম, সাইটে ছিলাম 1 সপ্তাহের জন্য, সাইট থেকে আমার আর কাল রাত্রে অ্যাকচুয়ালি ফেরার কথা ছিল বাড়ি। আমি যখন সাইটের থেকে বেরোলাম, তো বেরোনোর আগে আমার কাছে নিউজ আসলো যে একজন আমার ওয়ার্কার, সাইটের ওয়ার্কার, করোনা পজিটিভ। অ্যাকচুয়ালি আমি যখন সাইটে গেছিলাম, যাওয়ার নেক্সট ডে সেই লোকটা সাইটের থেকে মানে বাইরে বেরোচ্ছিল, যে ওর শরীর খারাপ ছিল তার জন্য ওকে মানে বাইরে বের করতে হলো। ও যখন বাইরে এসেছিল, বাইরে আসার পরে দেখা গেল যে ওর করোনা পজিটিভ। এটা ছাড়া আমার আগে যে একজন ছিল, যে সাইট ইনচার্জ মানে যার রিপ্লেসমেন্ট আমি গেছিলাম, সেও অ্যাকচুয়ালি ও 27th এসেছিল সাইটে থেকে ফেরত, তো আসার পরে ওরও মানে শরীর খারাপ হয়েছিল, তো গেট পিসিআর টেস্ট করিয়েছে, আর আবার পিসিআর দেখা গেছে ওরও পজিটিভ। প্লাস এখনই একটা নিউজ আসলো একটুকাল আগে, যে যে ড্রাইভার সাইটে ছিল, যার সাথে আমরা মানে সাইটে যেতাম সকালে আর বিকেলে, তো সেই ড্রাইভারও নাকি পজিটিভ ধরা পড়েছে। তো এখন তিনজন পজিটিভ ধরা পড়েছে, তিনজনের জন্য আমি অ্যাকচুয়ালি একটা প্রাইমারি কন্ট্যাক্ট। তো কালকে রাত্রে মানে কালকে আমি সাইট থেকে ফিরতে ফিরতে আমার কোম্পানি বলেছে যে আমাকে বাড়ি যেতে না, এখন বাড়িতে মধুরিমা আর পিক্সি আছে, তো আমি যদি পজিটিভ থাকি তো ওদের জন্য রিস্ক, তাই জন্য ওরা আমাকে হোটেলে দিয়েছে, কোয়ারেন্টাইন থাকতে বলেছে। তো যেটা যে হোটেলে আমি এখন আছি, কোয়ারেন্টাইনে আছি, কোয়ারেন্টাইন থাকতে বলেছে,
কালকে অ্যাকচুয়ালি ট্রাভেল করেছিলাম, বেশি ট্রাভেল করেছিলাম, ওই রাস্তাটা খুব কাঁচা রাস্তা, তার জন্য আমার শরীর খারাপ ছিল, মানে শরীর খারাপ বলতে একটু টায়ার্ড লাগছিল। আজকে সকালে আমি মানে সকালে উঠেই মিটিং শুরু করলাম, অফিসের থেকে কল, সাইটের থেকে কল সব অ্যাটেন্ড করছিলাম। তো সকালে মানে সাডেনলি একটু আমার শরীর খারাপ লাগছিলো, গলা ব্যথা করছিলো আর হেডেক ছিল আর আমার ঘাত পায়ে একটু ব্যথা করছে। তো আমি আমার কোম্পানিকে ইনফর্ম করলাম আর ওরা বলেছে গিয়ে PCR দিয়ে আসতে। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল, আগে প্ল্যান ছিল যেটা হচ্ছে আজকে একদিন কোয়ারেন্টাইনে থেকে কালকে PCR দেওয়ার জন্য। তো সকালে এই যে জিনিস হলো তার জন্য আমাকে আজকে গিয়ে PCR দিতে হলো, কালকে সকালে 8টার সময় রেজাল্ট আসবে। এখন আমার শরীর ঠিক আছে, এমনি শরীর ভালো আছে আমার, চিন্তা করার কোনো ব্যাপার নেই। আশা করছি কালকে সকালে নেগেটিভই আসবে রেজাল্টটা, তাও মনে একটা ছোট ভয় চলছে। তিনজন যারা আমার সাথে ছিল তারা তিনজনই নাকি পজিটিভ, তো হোপফুলি দেখি রেজাল্ট নেগেটিভ আসবে, আশা পাই তোমাদেরকে জানাবো। আমি এই হোটেলে আছি, আমি এই হোটেল অ্যাকচুয়ালি বাড়ির সামনেই নিয়েছিলাম। আমি কেন নিলাম, বেসিক্যালি বাড়ি থেকে মজুরিমা আমাকে খাওয়া দিয়ে পাঠাবে, লাঞ্চে ডিনারে খাওয়া দিয়ে পাঠাবে করে আমি হোটেলটা নিলাম। অবভিয়াসলি কোম্পানি দেয়, কিন্তু আমার অনেক দিন পরে সাইটের থেকে মানে ইচ্ছে হচ্ছিলো যে ঘরে খাওয়া খাওয়ানো। তো যেই আমি কোয়ারেন্টাইনে আছি তাই জন্য আমি এটা ভাবছিলাম। তো কাল রাত্রে মধুরমা আমাকে হোয়াইট চিকেন বিরিয়ানি করে দিয়েছিলো, পাঠিয়েছিলো, অসাধারণ ছিল বিরিয়ানিটা, সত্যি অনেকদিন পরে যা মজা করলাম খাবারটা খেয়ে, সত্যি খুব ভালো লেগেছিলো। সেটা তোমরা কালকে ব্লগে দেখে থাকবে, মধুরমাও টেস্ট করে বলে থাকবে। আমার ব্যাড লাক, আমি ঘরে বসে বসে খেতে পারলাম না। দুপুরে খাওয়ার অনেক কথা ছিল, ও অনেক কিছু রান্না করেছে। অ্যাকচুয়ালি আমি সাইডে থেকে ঘরে আসছি তো অনেকদিন পরে, তো ও বলেছে যে অনেক কিছু জিনিস কিনে ও রান্না করবে, নতুন নতুন ডিশ। তো আজকে দুপুরে যাই না কি রান্না করেছে, ওর একটু মন খারাপ, রান্না করেছিল দুপুর। কিন্তু আমি এই সিমটমস আমার মানে সিমটমস আসার জন্য আমি ওকে বলে দিলাম যে আসতে না, মানে আমাকে মিট করতে না। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, আজকে ব্লগটা এখানে শেষ করি। সেফ থাকো প্লিজ, যখন এটা হচ্ছে তখনই কষ্ট বোঝা যাচ্ছে, এখনো হয়নি আমার, বলছি যে মানে কষ্ট লাগে, শরীরটা কষ্ট লাগছে, মনটাও কষ্ট লাগছে, অনেকজন যারা আশেপাশে আছে ওদের সবাই হচ্ছে। তো প্লিজ প্লিজ সবাই সাবধানে থাকো, মাস্ক পরো, আর যদি কোনো সিমটমস থাকে তাহলে অবভিয়াসলি কনসাল্ট করো, মেডিকেশন নাও, ওয়েট করতে হবে না, আর জানি না কবে এসে করোনাটা শেষ হবে। তো চলো, গুড নাইট, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।